যে শুভদীপ সাহা নামে একজন বলেছিল যে অ্যালকোহল ভিতরে এলাও আছে কিনা, তো দাদা ভিতরে তো একদম এলাও নেই, আর বাইরে থেকে খেয়ে আসার ব্যাপারটা সেটা সম্ভব না, বাইরে থেকে খেয়ে আসলেও এলাও নেই। তবে স্মোকিংটা দেখছি আর কি আশেপাশে অনেকে করছে, হ্যাঁ মানে স্মোকিংটা এলাও আছে। আচ্ছা, আর তারপরে এখানে ওই যে তোমরা যে দিকটাতে কেউ যদি ধরো যে বার্থডে সেলিব্রেট করতে চায়, ওই মঞ্চটাতে তোমরা ভাড়া কি হিসাবে? আমরা প্লেট হিসাবে করি, আর যদি মনে করে কেউ মানে যেরকম যে নেবে সেইভাবে, ধরো যে কেউ হয়তো এক ঘন্টা বা দু ঘন্টার জন্য যদি নেয় তার জন্য কত মানে প্লেট করতে হবে? সেটা আমরা খুব শান্তি সেটা অ্যাডজাস্টেবল, আমাদের এখানে আসলো কথা বলবো সেটা করে। আর মানে টিকিট কেটে সবাইকে ওই ইয়েতে ঢুকতে হবে, আর আমাদের ইয়েও আছে তো আমাদের হল রুম আছে উপরে, ও আছে উপরে, হ্যাঁ উপরে হল রুম এখানে থাকার ব্যবস্থা আর তোমরা যদি এক্সট্রা যদি এখান থেকে যে টাওয়াল দেখছি এবার দিচ্ছে, হ্যাঁ টাওয়াল আছে, হ্যাঁ তোমার টাওয়ালের জন্য এক্সট্রা কত দিতে হবে? 50 টাকা টাওয়ালের জন্য এক্সট্রা, 50 টাকা। আচ্ছা, আর এবার টিকিট প্রাইস তো 400 করে হয়ে গেছে তাই না, মানে এভরি প্রত্যেক দিনের জন্য 400 বন্ধ ছুটি বলে নেই। আচ্ছা, রথবাড়ি মানে মালদার মেন ওইদিকে অনেকে আর কি জিজ্ঞাসা করতে বলছে যে রথবাড়ি থেকে এখানে আসতে যদি কেউ আসে মানে কীভাবে আসবে? ওখানে টোটো অটোগুলো পায়, অটো বা টোটো ধরে, ওখান থেকে অটোগুলোতে আসি, চাঁচলের যে বাসগুলো আছে, হ্যাঁ হ্যাঁ সেই বাসগুলোতে কিছু কিছু ধাবে সবাই এখন চলে যায়, তবে আমাদের রিসেন্ট হয়তো এটাও চালু হয়ে যাবে। আর মানে ওখান থেকে এখানে মানে রথবাড়ি থেকে এখানে আসতে তাও কত সময় লাগবে যদি টোটো থেকে কেউ আসে? আর এখানে শীতের টাইমে যদি কেউ আসে তো তখন তো ধরো যে পুলগুলো বন্ধ থাকছে, তো ওই টাইমে তখন মানে ঢোকার টিকিট ফি কত? তখন ঢোকার টিকিট কত? এবার যদি ধরো যে কেউ শুটিং পারপাসে এলো কথা কথা যে ফটো শ্যুট করবে সেই জন্য ওই রেটে মানে প্রত্যেকের টিকিট 70-70 করে দিয়ে ঢুকতে হবে, মানে ক্যামেরার জন্য এক্সট্রা চার্জ লাগবে? না আমরা এখনও পর্যন্ত তাহলে ক্যামেরার জন্য চার্জ লাগছে না আর কি আপাতত, কিন্তু পরে রুলস চেঞ্জ হতে পারে। আর এখানে একজন আর কি জিজ্ঞাসা করেছে উদয় কুমার সাহা নামে, ঠিক আছে, যে মেয়েদের জন্য শার্ট প্যান্ট ছাড়া অন্য কোনো ড্রেস মানে কুর্তি পাওয়া যাবে কি? আর সবার জন্য টি শার্ট দিন, টি শার্ট আর মেয়েদের জন্য ফুল প্যান্ট, থ্রি কোয়ার্টার প্যান্ট। আচ্ছা, আর ছেলেদের জন্য? আর এখানে আরেকজন বলেছে যে মানে এখানে আসলে যেটা হয় যে এটা তো কমন ড্রেস হয়ে যাচ্ছে, অনেককে ওই একই সেম ড্রেস পরপর পরে যাচ্ছে, ঠিক আছে যেহেতু ভাড়াতে নিচ্ছে সবাই, তো মানে মানে বাইরে থেকে যদি কেউ আর কি ড্রেস পরে আসে তো মানে ওটা কি অ্যালাউ করা যাবে? বাইরে ড্রেস এখানে মানে অনেকের মানে স্কিন ডিজিজের সমস্যা টমস্যা থাকে, তো স্কিন ডিজিজের বলতে আমাদের যেটা সব হাইজেনিক, আচ্ছা আমাদের ডেলি ওয়াশ করা হয়, আচ্ছা আর খুব ভালো হবে আশা করি বাইরের থেকে আমাদের এখানে ভালো করে ওয়াশ করা। আচ্ছা আচ্ছা, ওটা ডেলি ওয়াশ হয়, ডেলি একবার ইউজ হয়ে গেলে ওটা ওয়াশ হাইজেনিক, হ্যাঁ পুরো হাইজেনিক। তাহলে বাংলাদেশের বন্ধুরা যারা দেখছো আর কি, তোমরা একটা আর কি পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে তোমরা দেখছো, আর মালদা ওয়াটার পার্কে যদি ঘুরে গিয়ে থাকো তো কমেন্ট অবশ্যই করবে।
খোকন শাহ, তাই না? তো এখানে ম্যানেজিং ডিপার্টমেন্টে বা এখানকার ঢুকতে টিকিট কাউন্টারে আছে খোকন শাহ নামে এই দাদা, তো আসলে তোমরা পেয়ে যাবে। আর সব থেকে বড় কথা আপডেট যেটা এবার হয়েছে যে গতবার অনেকেরই ক্যাশ না থাকলে ফোনপের ব্যবস্থা ছিল না, খুব অসুবিধা হতো, এবার সেই সমস্যাটা আর নেই। হ্যাঁ, এবার তোমরা ফোনপে ইউজ করতে পারবে, কোনো প্রবলেম নেই। তো তোমরা চলে আসো। তো ঠিক আছে দাদা, মূল্যবান সময় দেওয়ার জন্য ঠিক আছে।